নদিয়ার শান্তিপুর থানার বেলগড়িয়া টুগ্রাম পঞ্চায়েতের গবারচর পূর্বপাড়া এলাকায় প্রতিবেশীর অত্যাচারে বাড়ি ছাড়া এক গৃহবধূ বলে অভিযোগ। ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, সেই সুযোগে এলাকার এক যুবক ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। ওই যুবকের কুপ্রস্তাবে গৃহবধূ রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই গৃহবধূ এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। খুব ঝামেলা আছে, উৎপাত করছে, ভাঙচুর করবে, আমাকে হুমকি দিচ্ছে, মেরে ফেলানির এবং আমাকে থাকতে দিচ্ছে না আমার দাদার বাড়ি এবং কাকার বাড়িতে আমি এসে রয়েছি। কদিন ধরে? আর 4-5 দিন ধরে এরকম ঘটনা হচ্ছে, আমাকে খুব এসে হুমকি দিচ্ছে, গালাগালি খিস্তি খামারে খুব বাজে বাজে ভাষা দিচ্ছে, গালাগালি দিচ্ছে। কে দিচ্ছে? বিকাশের বউ, ইন্দর বউ আর ইন্দর মা। কি ঘটেছিল, কি ঘটনাটা ঘটেছিল? প্রথম দিন রাত্রে, বুধবার রাত্রে আমরা রাত্রে ঘরে ঘুমিয়েছিলাম, ওদের বাড়ি দুটো লোক আসে, লোক এসে বলছে এই লাইট জ্বালালি কেন, ও একটা চর মারলো, মারলে ওর মাথায়, বিশুর মাথায় বাড়ি দিতে গিয়েছে, সেই স্বপনের মাথায় বাড়ি দিতে যায় বিশুর মাথায় লাগলো, লাগলে পরে সবাই মানে আর কি দেখে ঝামেলা হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই শব্দটা শুনে আমরা ঘর থেকে বেরোই যে দেখি এরকম ঝামেলা হচ্ছে, যে যার ঘরে সবাই চলে যায়। রাত্রে কিছুই হয়নি, সকালবেলা ধরে ওরা ঝামেলা শুরু করেছে লোকজন নিয়ে এসে, আমি চাইছি এর একটা বিচার হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।